আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করব এবং সেটার যে বেসিক কম্পোনেন্টগুলো আছে সেটা দিয়ে আজকের ভিডিও শুরু হবে এবং আস্তে আস্তে আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে এটা একদম ডিটেইলে চলে যাব। ডিটেইলগুলো কিভাবে আমরা আমাদের স্প্রেডশিটে বা এক্সেল শিটে লিপিবদ্ধ করব, কিভাবে অপারেশন চালাবো, কিভাবে ট্র্যাক করব, কিভাবে পারফরম্যান্স ইভ্যালুয়েট করব আমরা সবই দেখাবো। বাট আপনি যদি একটা বিজনেস ওনার হয়ে থাকেন কিংবা আপনি যদি একটা বিজনেসের মার্কেটিং ম্যানেজার হয়ে থাকেন, শুরুর কাজ কি? স্ট্র্যাটেজিটা ঠিক করা। চলুন আজকে আমরা সেই স্ট্র্যাটেজিটা ঠিক করি। স্ট্র্যাটেজির চারটা পার্ট আছে: প্রোডাক্ট, কাস্টমার, চ্যানেল আর কন্টেন্ট। সর্বপ্রথমে আপনাকে যেটা ঠিক করতে হবে সেটা হলো প্রোডাক্ট। মনে করেন এখন মাস্কের ব্যবসা অনেক মানুষ করছে, আমার পরিচিত কয়েক বন্ধুও করছে। ইনফ্যাক্ট আমি আমার দুই বন্ধুর কাছ থেকে দু ধরনের মাস্ক নিয়েছি। এক বন্ধুর কাছে এ ধরনের মাস্ক নিয়েছি, মাস্কগুলো কেমন? মাস্কগুলো খুবই সাধারণ, যেই মাস্কগুলো আমরা সবাই দেখি, একদম নর্মাল মাস্ক। সো এটাও কিন্তু একটা মাস্কের ক্যাটাগরিতে পড়ে। সো এই মাস্কগুলো বাল্কে পাওয়া যায়, তো একবারে অনেকগুলো মাস্ক কিনে ফেলেছি, অনেক কম টাকায় পাওয়া যায়। আচ্ছা, আবার আমারই আরেক বন্ধু আরেকটু ফ্যান্সি মাস্ক তৈরি করছে, যেমন এই মাস্কটা, যেমন এই মাস্কটা এইভাবে পরা যায়, গলায় এইভাবে দেয়া যায়, তারপরে এইভাবে করে কান এইভাবে ঢেকে ফেলা যায়, কানের উপর প্রেশার পড়ে না, যে কোনো সময় এটা খুলে রাখা যায়, নিচে রাখা যায়, এখানে আবার একটা ব্র্যান্ডের লোগো আছে, রাইট? সো এটার দাম অনেক বেশি, এটার দাম রাখছে ওরা 450 টাকা করে, আবার এখানে পুরো বক্সের দামও কিন্তু 450 টাকা না, অবশ্যই এটা ধোয়া যায়। এখন খেয়াল করে দেখেন, এটা এক ধরনের প্রোডাক্ট, এটা এক ধরনের প্রোডাক্ট, বা দুটোই কিন্তু মাস্ক। সো প্রথমত আপনাকে যেটা ঠিক করতে হবে সেটা হলো আপনার এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটার একদম ডিটেইলে স্পেসিফাই করা, যে প্রোডাক্টটা কী হবে। মনে করেন আপনার প্রোডাক্টটা শার্ট, শার্ট কিন্তু একটা প্রোডাক্ট না, শার্ট একটা ওভারঅল একটা ক্যাটাগরি। এটার শার্টের কোন ধরনের শার্ট আপনি করতে যাচ্ছেন, যে একেবারে এরকম সলিড শার্ট, নাকি ডিজাইন শার্ট, নাকি ওই যে হাওয়াইন শার্ট খুব ডিজাইন থাকে, নাকি ব্র্যান্ডের লোগোওয়ালা শার্ট, কোনটা? বা আমার যদি ধরি পড়াশোনার ব্র্যান্ড, আমরা 10 মিনিট স্কুল, আমরা কিন্তু পড়াশোনার আমরা খালি বলি যদি আমাদের প্রোডাক্ট হলো ভিডিও, তাও কিন্তু হবে না, আমাকে বলতে হবে এটা কি ক্লাস 1 থেকে 12 ভিডিও, নাকি এটা বাচ্চাদের ভিডিও, নাকি একেবারে যারা কথা বলতে পারে না সেই বাচ্চাদের রাইমের ভিডিও, নাকি অ্যাডমিশন, নাকি BCS, নাকি কোনো ল্যাঙ্গুয়েজ লার্নিং। সো এটাকে ডিফাইন করতে হবে। সো ফার্স্টে আপনি আপনার প্রোডাক্টটাকে ডিফাইন করেন, যে অ্যাকচুয়ালি আপনি কোন প্রোডাক্টটা বেচতে চাচ্ছেন। তার কারণ হলো ওই প্রোডাক্টের উপরই বাকি সব কিছু নির্ভর করছে। আচ্ছা, প্রোডাক্টটা সিলেক্ট করলে মনে করেন মাস্ক বিক্রি করবেন, আপনি ধরে নেন না আমি সস্তা মাস্ক বিক্রি করবো না, তো সবাই বিক্রি করবো, আমি এরকম হাই ফাই খুবই ক্লাসি মাস্ক বিক্রি করবো। আচ্ছা, এই মাস্ক যদি বিক্রি করেন তাহলে খেয়াল করেন এটার উপর কীভাবে কাস্টমার ডিপেন্ডেন্ট। এই মাস্ক যদি আপনি বিক্রি করতেন আপনার টার্গেট অডিয়েন্স বা কাস্টমার হয়তো অনেক মানুষ, রাইট? কারণ অনেক মানুষ এই ধরনের মাস্ক খুঁজতেছে। এখন আপনি এই ধরনের মাস্ক না বিক্রি করে আপনি এই ধরনের ফ্যান্সি মাস্ক বিক্রি করতে যাচ্ছেন, যেটা একটার দামই 450 টাকা, তাহলে অবশ্যই আপনার কাস্টমার সবাই হবে না। রাস্তায় অলিতে গলিতে যদি কেউ এই মাস্ক নিয়ে বিক্রি করে তাহলে হয়তো বা হবে না। আপনার একটু যারা স্টাইল করতে চায় বা ডিজাইন করতে চায়, মাস্কের মধ্যে একটু আধুনিকত্ব চায়, ফ্যাশন সেন্স মেনটেন করতে চায়, কাপড়ের সাথে মিলিয়ে মাস্ক পরতে চায়, একটু ছবি টবি তুললে ভালো দেখাবে এরকম চায়, ইনস্টাগ্রামে একটু ছবি দেয়, এই টাইপের মানুষ কিন্তু আপনার কাছে বেশি আসবে। তার কারণ তার একটু স্টাইলিশ মাস্ক চায়, রাইট? সো আপনি প্রোডাক্ট ডিফাইন করার পরে আপনি এই প্রোডাক্ট অনুযায়ী কাস্টমার ডিফাইন করতে পারবেন, যে আপনি যেই প্রোডাক্টটা সিলেক্ট করেছেন ওই প্রোডাক্টের কাস্টমার কারা। এখানে সবাই ভুল করে, যে কোনো প্রোডাক্ট যারা ছাড়ে মার্কেটে সবাই বলে ভাই আপনার টার্গেট কাস্টমার কারা, হ্যাঁ সবাই, যারা বলে সবাই তারা কাস্টমার আইডেন্টিফিকেশন বা কাস্টমার প্রোফাইলিংয়ের কাজটাই বুঝে না। সো আপনাকে এই জায়গাটা খুব কেয়ারফুলি দেখতে হবে। আমরা বিজনেসে যখন পড়াশোনা করেছি তখন এইসব নিয়ে বিশাল বিশাল চ্যাপ্টার ছিল, সো অত বিশাল চ্যাপ্টারে যাওয়ার দরকার নেই। আমরা এই কোর্সটা করছি একদম হ্যান্ডস অন ইফেক্টিভ কোর্স, যে কাজটা বা যে কোর্সটার করার পরে আপনি একেবারে মার্কেটে নেমে পড়তে পারেন। তো আমি এত তত্ত্বীয় কচকচানি বাদ দিয়ে একদম শর্টকাটে বলছি, যে প্রোডাক্টের পরে আপনি কাস্টমারটা সিলেক্ট করবেন, যাচ্ছে আপনার কাস্টমার এরকম। কাস্টমার সিলেক্ট করার পরে আপনাকে চ্যানেল সিলেক্ট করতে হবে। আমরা তো এখানে ফেসবুক নিয়েই মার্কেট পুরো কোর্সটা করছি, সো এখানে বেসিক্যালি ফেসবুকের চ্যানেলগুলোকে আমরা ইউজ করব। এখন ফেসবুকের চ্যানেলগুলোকে আমরা ভাগ করতে পারি, যে আমরা কি পেজ ব্যবহার করব, আমরা কি গ্রুপ ব্যবহার করব, নাকি আমরা মেসেঞ্জার ব্যবহার করব। সো ফেসবুকের তো অনেকগুলো ভার্জন আছে, ভার্জন মানে কি মানে পৌঁছানোর মিডিয়াম আছে। পেজে খেয়াল করবেন, পেজ নিয়ে যদি আমরা ডিটেল আলাদা ভিডিও করব, গ্রুপ নিয়ে আলাদা ভিডিও করব, তাও আমি শর্টকাটে যদি বলি পেজ কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশন করে, পেজ খালি পোস্ট দেয়, অডিয়েন্স পোস্ট দেখে। সো এখানে কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে, আপনাকে প্রচুর কন্টেন্ট দিতে হচ্ছে। আবার গ্রুপ কিন্তু
মাল্টিওয়ে কমিউনিকেশন মেইনটেইন করতে পারে, মানে গ্রুপে যারা আছে তারা সবাই কিন্তু কন্টেন্ট দিতে পারে। সো গ্রুপে কিন্তু কন্টেন্ট আনানোটা বা কনভারসেশন করাটা একটু ইজিয়ার, রাইট? আমার মেসেঞ্জার খুবই প্রাইভেট, ওয়ান টু ওয়ান, আমার মেসেঞ্জার বা গ্রুপ হতে পারে। সো আপনার প্রোডাক্ট কাস্টমার সিলেক্ট করার পর আপনি চ্যানেল সিলেক্ট করবেন। সো শুরুতে আমার মনে হয় পেজ এবং গ্রুপ একসাথে শুরু করা ভালো, তার কারণ পেজে অফকোর্স একটা পেজ তো লাগবে, ইটস আ মাস্ট, সাথে যদি একটা গ্রুপ থাকে কমিউনিটি তৈরি করা ইজিয়ার হয়ে যায়। তারপরে আপনি চ্যানেল সিলেক্ট করেন, এরপর তো আপনার কন্টেন্ট তৈরি করতে হবে। এখন কন্টেন্ট আছে কয়েক ধরনের, কন্টেন্ট অনেক ধরনের হতে পারে। আপনার এক ধরনের কন্টেন্ট হতে পারে নর্মাল টেক্সট কন্টেন্ট, যে খালি লিখিত নর্মালি। আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হলো ইমেজ বা পোস্টার বা ছবি আর কি। দেন আপনি দিতে পারেন হলো ভিডিও। এখন আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি টেক্সট ফরম্যাটে যাবেন, ইমেজ ফরম্যাটে যাবেন, না ভিডিও ফরম্যাটে যাবেন। এখন চিন্তা করেন এইটা আসবে কখন, যখন আপনার প্রোডাক্ট সেট, আপনি কাস্টমার সেট করে ফেলছেন, চ্যানেল সিলেক্ট করে ফেলছেন, তারপরে কন্টেন্ট। মানুষ মার্কেটিং করার শুরু থেকে আচ্ছা আচ্ছা আমরা কোন ভিডিও বানাবো, আরে বাবা কোন ভিডিও বানানোর আগে আপনাকে চিন্তা করতে হবে আপনার প্রোডাক্ট কী, কাস্টমার কী, চ্যানেল কী, তারপর না কন্টেন্ট। সো এই তিনটা বাদ দিয়ে ডিরেক্টলি যদি এখানে জাম্প করেন তাহলে ঝামেলা। সো এই সবগুলো সিলেক্ট করে তারপরে আপনি কন্টেন্টে আসবেন। সো চলুন আমরা এখন একটা ব্যবসার মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করি। ধরে নিন আমরা আমাদের এই পুরো কোর্সে বেশ কয়েকটা ব্যবসার কেস স্টাডি দেখাবো, ফুড বিজনেস, ক্লোদিং বিজনেস, ইনফ্যাক্ট আমরা যেখানে আপনারা কোর্সটা করছি 10 মিনিটসগুলো, আমাদের নিজেদের যে মার্কেটিং প্ল্যানগুলো আছে সেটাও আমরা দেখাবো। বাট একেবারে সহজ ভাষায় যদি আমি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি এখনই খুব ছোট করে দেখাই তাহলে যেটা হবে, মনে করেন আপনি আমি যে শার্টটা পরে আছি এরকম শার্ট আপনি বিক্রি করতে চান। সো আপনার প্রোডাক্ট কী হবে? সো আপনার প্রোডাক্টটা হবে সলিড কালার্ড শার্ট, মনে করেন খুবই স্পেসিফিক, সলিড কালার মানে এক কালার শার্ট, ঠিক আছে? আচ্ছা এটাকে কি আরও স্পেসিফাই করা যায়? হ্যাঁ, সলিড কালার শার্ট হবে নন ব্র্যান্ডেড, মানে আমরা কোনো ব্র্যান্ড ইউজ করবো না। দেখেন এখানে কিন্তু কোনো লোগো টোগো কিছু নাই, নন ব্র্যান্ডেড। আচ্ছা কোন সাইজ হবে? ওই যে বাইরের যেগুলো এক্সপোর্ট করি ওগুলো না, ওগুলো না, আমরা মেবি স্লিম ফিট করব। কেন? বিকজ স্লিম ফিট হলে যেমন আমার এটা অল্টার ছাড়াই শার্টটা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা স্লিম ফিট করব। তারপরে আরও বাটন চাটন এগুলো সেট টেট করলো, আরও 4-5টা পয়েন্ট। আচ্ছা এইটা যখন আপনি সেট করে ফেলবেন যে আপনি এক্স্যাক্টলি জিনিসটা বিক্রি করতে যাচ্ছেন, এটা একটা প্রাইসও চলে আসবে। মনে করেন দিন শেষে এটার প্রাইস আসলো 450 টাকা। আচ্ছা এই যে 450 টাকা প্রাইসটা আসলো, এখন আপনি জানেন আপনার প্রোডাক্টটা কী এবং দাম কত, এখন আপনি কাস্টমার সিলেক্ট করবেন। আচ্ছা যেহেতু 450 টাকা মোটামুটি নাগালের মধ্যে আছে, আপনি চাইলে আপনার স্টুডেন্টদেরকে আপনি টার্গেট করতে পারেন। সো এখন আপনি কী করবেন? কাস্টমার প্রোফাইলিং করছেন। আচ্ছা আপনার কাস্টমার প্রোফাইলিং নাম্বার ওয়ানকে স্টুডেন্টস, আচ্ছা তারপরে সেকেন্ডকে আপনি ধরে নেন যে ইয়াং প্রফেশনাল, যারা হয়তো বা নতুন নতুন চাকরিতে ঢুকেছে, প্রফেশনালস। আচ্ছা আর কি হতে পারে? আর না, সিনিয়র প্রফেশনাল থেকে আমরা টার্গেট করবো না, কর্পোরেট ওভারে টার্গেট করবো না, আমরা এই দুটো সেগমেন্টেই খেলবো। ওকে তাহলে কি একটু সিলেক্ট করে ফেললেন? আচ্ছা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকেও সিলেক্ট করে ফেললেন, না আমি কলেজ চলে যাবো না, শুধুমাত্র ইউনিভার্সিটিতে যাবো, রাইট? কারণ ইউনিভার্সিটিতে ওঠার পরে ছেলে মেয়েদের একটু শার্ট টার্ট লাগে। তাহলে আপনি চিন্তা করেন এই যে এইজ গ্রুপটা, এই ইউনিভার্সিটি স্টুডেন্টস HSC পাশ করা 18, তারপরে 19 থেকে শুরু হচ্ছে, ইয়াং প্রফেশনালস 22-23 বছরে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, আস্তে আস্তে চাকরিতে ঢোকা শুরু করছে, তার মানে এই টার্গেট গ্রুপটা কত? 18-25। আচ্ছা শার্ট বিক্রি করছেন আপনি ছেলেদের, আচ্ছা তার মানে আপনি শুধুমাত্র মেলদেরকে টার্গেট করছেন। আচ্ছা এই শার্টগুলো সাধারণত কোথায় বেশি পছন্দ করে? একদম প্লেন, সাধারণত আরবান শহরাঞ্চলে, রাইট? কারণ আপনি যদি একটু সাবারবান জায়গায় যান তারা একটু ডিজাইন পছন্দ করে। সো আপনি হয়তো বা শহর অঞ্চলকে ফোকাস করছেন, সো দিস ইজ আরবান, রাইট? বা শহরাঞ্চল। তাহলে আপনার টার্গেট অডিয়েন্স বা প্রোফাইলিং কিন্তু খুবই সিলেক্টেড, কারণ দেখেন ফেসবুকে দেখেন না 18-25, আমি প্রথম ভিডিওতে বলেছি সব থেকে বেশি মানুষ আছে ফেসবুকে এই টার্গেট অডিয়েন্সে, তার মধ্যে মেজরিটি বা 70% হলো মেল, তার মধ্যে ঢাকায় আছে কত, 22 মিলিয়ন। সো এই টার্গেট অডিয়েন্সটা কিন্তু অনেক বড়, যদিও আমি স্পেসিফাই করছি বাট অনেক বড়, 18-25 বছর বয়সী
মেল আরবান, বাট আমরা সব মেলকে টার্গেট করব না, আমরা এমন মেলকে টার্গেট করছি যারা ইউনিভার্সিটিতে যায় বা ইয়াং প্রফেশনাল, যাদের এই টাইপের শার্টের একটা নিড আছে, ঠিক আছে? সো প্রোডাক্ট সিলেক্টেড, আমরা আমাদের কাস্টমার সিলেক্ট করে ফেলেছি, এরপরে চ্যানেল সিলেক্ট করতে হবে। আচ্ছা, চ্যানেল আমরা ধরে নিই, আমরা ফেসবুকে যেহেতু আছি, আমরা ফেসবুক পেজ একটা ওপেন করব, ফেসবুক পেজের একটা নাম দিব, রাইট? আমরা একটা ফেসবুক গ্রুপও করব। কেন? মনে করেন আমার ফেসবুক পেজের নাম হলো সলিড শার্টস, ঠিক আছে? এখন ফেসবুক পেজে লাইক পাওয়া কঠিন, এবং আপনি জানেন যে অর্গ্যানিক রিচ অনেক কমে গেছে। আপনি একটা ফেসবুক গ্রুপ খুললেন, শার্ট লাভার্স বিডি, তাহলে যেটা হবে, শার্ট তো সব ছেলেদেরই লাগে, এমন কোনো ছেলে পাওয়া যাবে না এই বয়সে 18-25 যার শার্টের শখ নেই, বা শার্টের শখ না থাকলে তার বাসায় অ্যাটলিস্ট 4-5টা শার্ট নেই, 4-5টা শার্ট সবারই আছে, এবং নতুন শার্ট পাইলে সবাই একটু খুশি হয়। তাহলে আপনি যেটা খুললেন, আপনি একটা ফেসবুক পেজ খুললেন যেটার নাম মেবি সলিড শার্টস। আচ্ছা, সলিড শার্টসে কিছু কিছু মানুষ লাইক দেবে, বাট শার্ট লাভার বিডি, এইখানে কিন্তু আরো বেশি মানুষ আসবে। কেন? বিকজ ইটস এ কমিউনিটি, এখানে সবাই বিভিন্ন ধরনের শার্টের ছবি দিচ্ছে, এই স্টাইলের শার্ট, ওই স্টাইলের শার্ট, এখানে মানুষ আনা সহজ হবে। অ্যান্ড যেহেতু আপনি গ্রুপটা খুলছেন, এই গ্রুপে সলিড শার্টস কিন্তু ফ্রিতে পোস্ট দিতে পারবে, আর আস্তে আস্তে যখন গ্রুপটা বড় হবে, আপনি গ্রুপের মাধ্যমেও কিন্তু সলিড শার্টসের আস্তে আস্তে প্রচারণা বাড়াতে পারবেন। তার মানে আমি চ্যানেল সিলেক্ট করে ফেললাম, ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপ। আচ্ছা, এখন ফাইনালি কাজ কি? কন্টেন্ট। সো কন্টেন্ট আমি তিনটা ভাগ বলেছিলাম, ভাগ তিনটা কি ছিল? একটা ভাগ ছিল হলো টেক্সট, টেক্সট মানে নর্মালি লিখা দিয়ে একটা পোস্ট দেয়া, এটাও দরকার আছে, এটা নিয়ে আমরা একটা ডিটেল ক্লাস করাবো, কপি রাইটিং, যেখানে খুব সুন্দর ফর্মুলা দেওয়া থাকবে, আপনি জাস্ট ফর্মুলা ব্যবহার করে আপনি কপিগুলো তৈরি করে ফেলতে পারবেন। দুই নম্বর কি? ইমেজ বা ছবি। আর তিন নম্বর কি? ভিডিও, রাইট? ভিডিও নর্মাল হতে পারে, ভিডিও লাইভ হতে পারে। এখন আপনি সিলেক্ট করেন, আচ্ছা শার্টের ব্যবসা করবেন, খালি টেক্সট দিয়ে কি হবে? শার্ট তো দেখতে হবে, খালি টেক্সট দিয়ে তো শার্ট বোঝানো যাবে না। সো টেক্সট বাদ, আমি খেলবো হলো ইমেজ দিয়ে আর ভিডিও দিয়ে। আচ্ছা, ইমেজ বেশি দেবো না ভিডিও দেবো? ইমেজ বেশি দেবো, কারণ শার্টে আসলে ভিডিও করে আর খুব একটা তো লাভ নেই। সো আমি মেইনলি ইমেজ দিয়েই খেলবো, ইমেজটি বেশ থাকবে, মাঝে মধ্যে কয়েকজন মডেলকে দিয়ে হয়তো বা শার্টটা পরে হয়তো ভিডিও করাইতে পারি, রাইট? আচ্ছা, তাহলে আমার মেইনলি ধরে নেন যে 80% আমি দিব ইমেজ, 20% দিব হইলো আমি ভিডিও। আচ্ছা, এখন এই যে 80% ইমেজ আছে, 20% ভিডিও আছে, এখন আমাকে এটা তৈরি করতে হবে। এরপরে আপনি এক্সিকিউশনে নামবেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার শার্টের ছবি আনি, ছবি আনে ওটা একটু ডিজাইন করবো, ডিজাইন ডিজাইন করে প্রাইস ট্রাইস বসাবো, বসায় ফেসবুকে দিব, ফেসবুকে দিয়ে আমি মার্কেটিং শুরু করব। তারপর যদি পেইড মার্কেটিংয়ে যাই, তাহলে ওই যে ওই মানুষগুলোকে টার্গেট করবো, 18-25 বছর, মেল, আরবান, ইউনিভার্সিটি বা ইন্টারেস্ট আগে দিয়ে দেবো, অ্যান্ড দেন আমি তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। অ্যান্ড এই কন্টেন্টগুলো এখন বানাবো, এখন এই কন্টেন্ট বানানোর জন্য ছবি তুলতে হবে, ছবি প্রসেস করতে হবে, এডিট করতে হবে, ভিডিও করতে হবে, এডিট করতে হবে, এই সবগুলো জিনিস আমরা হাতে কলমে স্টেপ বাই স্টেপ করা শিখাবো। বাট এই যে আমি আপনাকে পুরো জিনিসটা দেখালাম, কন্টেন্ট এখানে আসার আগে আপনার যেটা জানা দরকার, সেটা হলো কোন চ্যানেলে দিবেন আপনি কন্টেন্টটা। এই চ্যানেলে আসার আগে আপনার জানার দরকার যে কাদের জন্য এটা বানাচ্ছেন, তার আগে আপনার জানার দরকার যে আপনার প্রোডাক্টটা আসলে কী। সো দ্যাটস হাউ ইউ ক্রিয়েট আ মার্কেটিং স্ট্র্যাটেজি, প্রোডাক্ট, কাস্টমার, চ্যানেল, কন্টেন্ট। দেন চ্যানেল কন্টেন্ট সব সেট হয়ে যাওয়ার পর, ওই চ্যানেলে ওই কন্টেন্টগুলো তৈরি করে আমরা ডিস্ট্রিবিউট করবো, এবং এই কাজগুলো আরও কীভাবে ডিটেলে করা যায় পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করা হবে।